চোখ ঝাপসা হয়ে গেছে। চোখের ঝাপসা দেখা শুরু করলে দ্রুত চোখ পরীক্ষা করানো উচিত, কারণ এগুলো হতে পারে রেটিনা অর্থাৎ অক্ষিপটের অসুখের লক্ষণ। সাধারণত প্রাথমিক অবস্থায় এই ধরনের সমস্যাকে অনেকে গুরুত্ব দেয় না। রেটিনা বা অক্ষিপটে এই ধরনের সমস্যার কারণে কোনো ব্যথা থাকে না, তবে এই রকমের সমস্যা দেখা দেয় সাধারণত একটি চোখে, ফলে দুর্বল চোখটির কারণে অন্য চোখটিও ক্ষতি হতে পারে। এই সম্পর্কে অল ইন্ডিয়া অফ থার্মোকলজিক্যাল সোসাইটি এর বিশেষজ্ঞরা জানিয়েছেন, চোখ রেটিনার বিভিন্ন অসুখের মধ্যে বয়স সম্পর্কিত, ম্যাকুলার ডিজেনারেশন এবং ডায়াবেটিক ম্যাকুলার এডিমা অন্যতম, যার ফলে বিশ্বে 8.7% ও 4.8% মানুষ অন্ধত্ব ভোগেন। অল ইন্ডিয়া কলিজিয়াম অফ অপথালমোকলজি ফেলোশিপ প্রোগ্রামের সভাপতি রাজবর্মন আজাদ গণমাধ্যমকে জানিয়েছেন, AMD অক্ষিপটের রোগের প্রচলিত লক্ষণ, যার ফলে ঝাপসা বা বিকৃতভাবে দেখা, দৃষ্টির মধ্যে কালো বিন্দু দেখা বা সরল রেখাকে ঢেউ খেলানো দেখা যেতে পারে। নয়াদিল্লির ভারতী আই হসপিটালের এই চক্ষু বিশেষজ্ঞ আরও বলেন, এই রোগ প্রায় সবসময় পরীক্ষার আড়ালে থেকে যায়, কারণ যতক্ষণ না দৃষ্টিশক্তি হারাচ্ছে ততক্ষণ পর্যন্ত রোগী বুঝতে পারে না তার দেখতে সমস্যা হচ্ছে। তাই এ ধরনের লক্ষণগুলো বিষয়ে জানা থাকা জরুরি। প্রাথমিক অবস্থায় পরীক্ষার পর বিশেষজ্ঞদের পরামর্শ নিলে দৃষ্টিশক্তি হারানো প্রতিরোধ সাহায্য করা যায়। AMD এবং DME দৃষ্টিশক্তি হারানো প্রতিরোধ করতে না পারার সম্ভাবনা বাড়ায়, আর যারা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছে তাদের পুরোপুরি চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ে। লেজার ফটোকোয়াগুলেশন অ্যান্টি VF ইঞ্জেকশন এবং 2-এর সমন্বয়ে চিকিৎসা পদ্ধতি এই ধরনের রোগ সারাতে ব্যবহার হয়। তিনি আরও বলেন, যাদের ডায়াবেটিস আছে তাদের বেশি মাত্রায় সতর্ক থাকতে হবে, কারণ তাদের মধ্যে ডায়াবেটিক রেটিনোপ্যাথিক বা বহুমূত্রজনিত অক্ষিপট ক্ষয়রোগ হওয়ার ঝুঁকি থাকে।